টাচিং স্লেট, এ এক আশ্চর্য ধরনের স্লেট। এর জন্য চাই কিছু ভেলক্রো স্ট্রিপ আর উল। ভেলক্রো স্ট্রিপগুলোকে হুক যে দিকটা সেই দিকটা একটা কার্ডবোর্ডের ওপরে ভালো করে ফ্লেক্সিবন্ড দিয়ে চিটিয়ে দাও, যেমনটি দেখছ। এরপরে এই হয়ে গেল তোমার বোর্ড স্লেট, এই ভেলক্রো স্ট্রিপগুলো স্লেট তৈরি হলো। এবার উল ডিসপেন্সারটা তৈরি করতে হবে, যেটা পেনের মতো কাজ করবে। এই উল ডিসপেন্সারের জন্য একটা পুরনো ফিল্ম রোলের খাপ নাও, একটা সাইকেল স্পোককে বাঁকিয়ে আর একটা স্পঞ্জকে মধ্যে ঢুকিয়ে পুলির মতো তৈরি করো। এবার উলটাকে ওই স্পঞ্জের ওপরে ভালো করে বেঁধে দাও। এবার একটা পুরনো ডট পেন নাও, এই ডট পেনের ভেতরখানে লম্বা যেই দিকটা রয়েছে তার মধ্যে দিয়ে উলটাকে টেনে বার করে নাও। উলের একদিকে একটা বড় গিঁট বাঁধাও। এরপরে যেইখানে যেই ক্র্যাঙ্কটা বানিয়েছো সেটা ওই খাপের মধ্যে ঢুকিয়ে ঘোরাতে থাকো, উলটা গুটিয়ে যাবে। আর যেদিকটায় তুমি গিট বেঁধেছো সেই গিটটার জন্য এটা আটকে যাবে যেখানে শেষ হয়েছে। এই হলো তোমার পেন। এই পেন, এই উলের পেন যখন তুমি ব্যবহার করবে ভেলক্রোর ওপরে লিখতে, উল চিটে যাবে ভেলক্রোর ওপরে আর টেনে নেবে বাকি উলটাকে। এইভাবে দেখো কি সুন্দর ডাইনোসর তৈরি হলো, এবার একটা ফুল তৈরি হচ্ছে। তুমি হয়তো ভাবছো যে উল শেষ হয়ে গেলে কি করবে, তো উল শেষ হয়ে গেলে কিছুই না, আবার টেনে উলটাকে তুলে নেবে ভেলক্রোর থেকে। ব্যাস, স্লেট মুছেও গেল, আবার নতুন করে লিখতে পারবে। এই যে ছেলেটিকে দেখছো, এর জন্য ওর বাবা মা অশোক আর প্রাজ্ঞা এটা তৈরি করেছিল। কি সুন্দর বলো তো।